হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমরা ভারতের ভাইসরয় থেকে বিস্তারিত ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি আপকামিং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যেমন WBP KP, WBP কনস্টেবল, এক্সাইজ, SI, SSC GD-র জন্য তোমাদের এখান থেকে প্রশ্ন দিবেই দিবে। তাই তোমরা ভিডিওটি কেউ স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। এছাড়াও এর আগে আমাদের এই চ্যানেলে বাংলার গভর্নর ও ভারতের গভর্নর জেনারেল সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যারা দেখনি সেই ভিডিওটি তারা অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে এবং চ্যানেলের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো আজকের প্রথম টপিকটি দেখো কী রয়েছে ভারতের ভাইসরয়। তো প্রথমেই দেখো লর্ড ক্যানিং, যিনি কিনা 1856 থেকে 1862 সাল পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন। তো দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল যিনি কিনা হচ্ছে আমাদের লর্ড ক্যানিং, ভারতের শেষ গভর্নর জেনারেল যিনি কিনা 1856 থেকে 1858 সাল পর্যন্ত বিরাজমান ছিলেন। এবং সেই সময় আমাদের কী হয়েছিল, আমরা দেখেছিলাম যে 1857 সালে আমাদের কী হয়, সিপাহী বিদ্রোহ হয়। এবং সিপাহী বিদ্রোহ হওয়ার ফলে ভারতের যে গভর্নর জেনারেল সেই পদটা পোস্টপোন করে দেওয়া হয় মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে। এবং প্রথমে আমাদের ভাইসরয় পদে নিযুক্ত হন সেই আমাদের লর্ড ক্যানিংই। 1858 সাল থেকে 1862 সাল পর্যন্ত তিনি এই পদে বা ভাইসরয় পদে নিযুক্ত হন। তো দেখো এরপরে দেখো যেটা রয়েছে সিপাহী বিদ্রোহ 1857 সালে তার আমলে ঘটে, আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম। এরপরে দেখো লর্ড ডালহৌসির শতবিলোপ নীতি 1859 সালে তিনি প্রত্যাহার করে নেন। এরপরে দেখো তিনি ক্ষমা দয়াবান ভাইসরয় নামেও পরিচিত ছিলেন। এরপরে দেখো তিনি 1856 সালে বিধবা বিবাহ আইন কার্যকর করেন। এরপরে দেখো তার আমলে 1857 সালে 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কলভিন। এবং প্রথম ভারতীয় উপাচার্য হলেন কে, গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো তার সময়ে মহারানী ঘোষণাপত্র 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদে দরবারে প্রকাশ করা হয়। তার সময় 10,000 ব্রিটিশ সৈনিক চাকরি থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, যেটি 1859 সালের শ্বেতাঙ্গ সেনা বিদ্রোহ নামে পরিচিত বা হোয়াইট মিউনিটি যেটাকে বলা হয় সেটা নামে পরিচিত ছিলেন। তার আমলে বা ক্যানিংহাম 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। কী করেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। এটি কার আমলে হয়, লর্ড ক্যানিংয়ের আমলে হয়। এবং এটা এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠা হলেন ক্যানিংহাম। ওকে, এরপরে দেখে নাও 1860 সালে ইন্ডিয়ান পেনাল কোড বিধিবদ্ধ করা হয়। এরপরে দেখো তার আমলে বলতে এখানে লর্ড ক্যানিংয়ের আমলে বলা হচ্ছে 1859 থেকে 60 সালে বাংলার নদিয়া জেলার গোবিন্দপুর গ্রামে নীল বিদ্রোহ শুরু হয়। কী বিদ্রোহ শুরু হয়, নীল বিদ্রোহ শুরু হয়। তো নীল বিদ্রোহটা আমাদের পরীক্ষায় বারবার আসে। নীল বিদ্রোহটা কত সালে শুরু হয়, 1859 থেকে 1860 সালে হয়। এবং কোথায় হয়, নদিয়া জেলায় হয়। বাংলার কোন জেলায়, নদিয়া জেলায়। ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই দাগিয়ে রাখবে এবং খাতা কলমে তোমরা লিখে রাখবে, নদিয়া জেলার গোবিন্দপুর গ্রামে হয়। ঠিক আছে, এরপরে দেখো এই বিদ্রোহের নেতা ছিলেন কে, দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস এবং রামরতন রায় কিংবা মল্লিক। তিনি কিনা বাংলার নানা সাহেব নামে পরিচিত। কে বাংলার নানা সাহেব নামে পরিচিত, রামরতন মল্লিক বা রামরতন রায়। এরপরে দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এটি ভীষণ ইম্পর্টেন্ট, এগুলি যে কোনো পরীক্ষার জন্য এই লাইনটা খুবই আমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে, যে মুঘল সাম্রাজ্যের শেষ সুলতানকে দ্বিতীয় বাহাদুর শাহ তাকে কোথায় নির্বাসিত করা হয়, তাকে রেঙ্গুনে নির্বাসিত হয়। রেঙ্গুনের বর্তমান নাম হচ্ছে আমাদের, যেটা বলা হয় বার্মা ছিল সেই সময়, এখন বর্তমানে যেটা নাম সেটা হচ্ছে মায়ানমার। তো সিপাহী বিদ্রোহের সময় দিল্লির নেতৃত্ব কে দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের, সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। তাকে কিনা নির্বাসিত করা হয়, কোথায়, রেঙ্গুনে নির্বাসিত করা হয়। ওকে, নেক্সট দেখো লর্ড এলগিন। নেক্সট আমাদের ভাইসরয় কে রয়েছেন, লর্ড এলগিন,
যে কিনা 1862 থেকে 1863 সাল পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন। দেখো তিনি কি করেছেন, তিনি ওয়াহাবি আন্দোলন দমন করেন। ওকে, তিনি কি করেন, ওয়াহাবি আন্দোলন দমন করেন। এরপরে দেখো তার সময় বলতে লর্ড এলগিনের সময় 1862 সালে কি হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তার আমলে বলতে লর্ড এলগিনের আমলে 1862 সালে কলকাতা, বোম্বে, মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়। এই তিনটি জায়গায় কি হয়, হাইকোর্ট স্থাপিত হয়। কত সালে, 1862 সালে। তাহলে কোন কোন হাইকোর্ট হয়, কলকাতা হাইকোর্ট হয়, বোম্বে হাইকোর্ট হয় এবং মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় বা স্থাপিত হয়। এরপরে দেখো লর্ড লরেন্স, তিনি কিনা 1864 থেকে 1869 সাল পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন। দেখো তিনি ভারতীয় বন বিভাগ দপ্তরটি স্থাপিত করেন। তিনি কি করেন, ভারতীয় যে বন বিভাগ দপ্তরটি রয়েছে সেটা স্থাপন করেন। কি করেন, লর্ড লরেন্স করেন। ওকে, তারপরে দেখো তার আমলে 1856 সালে ভারত ও ইউরোপের মধ্যে যোগাযোগের জন্য টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, তার সময় বলতে কার সময় বলা হচ্ছে, এখানে লর্ড লরেন্সের সময় কি বলা হচ্ছে, 1868 সালে পাঞ্জাব ও অযোধ্যায় টেনেসি অ্যাক্ট জারি করা হয়। ভীষণ ইম্পর্টেন্ট এটা টেনেসি অ্যাক্ট, যে কোনো আপকামিং পরীক্ষার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে আমাদের ভারতের ভাইসরয়। ঠিক আছে, এরপরে দেখো লর্ড মেয়ো 1869 থেকে 1872 তিনি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1872 সালে স্থাপন করলেন। তিনি প্রথম ভারতে আনঅফিসিয়াল সেন্সাস 1871 থেকে 72 বা লোকগণনা শুরু করেন। এছাড়াও দেখো তিনি 1870 সালে মেয়ো রেজলিউশনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ সূচনা হয়। এখানে বন্ধুরা দেখো তোমরা দুটো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা হচ্ছে ভারতের প্রথম আনঅফিসিয়াল সেন্সাস, ভীষণ ইম্পর্টেন্ট আনঅফিসিয়াল সেন্সাস, যেটা কিনা 1871 থেকে 72 সালে এটা সৃষ্টি করেন, কে করেন, হচ্ছে আমাদের লর্ড মেয়ো করেন। এটি পরীক্ষায় বারবার দিয়ে থাকে। লর্ড মেয়ো কী করেছিলেন, আনঅফিসিয়াল সেন্সাস, যেটা কিনা লোকগণনা, যে ভারতে কতজন লোক বসবাস করে তিনি সেটা প্রথম চালু করেন। এবং আমরা দেখেছি এখন ভারতবর্ষে 10 বছর অন্তর অন্তর এই সেন্সাসটা হয়ে থাকে। এ কী করেছিলেন, আনঅফিসিয়ালভাবে। তাহলে অফিসিয়ালভাবে কী করবেন, অফিসিয়ালভাবে আমাদের করবেন লর্ড রিপন করবেন। ওকে, দেখে নাও। এছাড়াও কী করেছিলেন, 1870 সালে মেয়ো রেজলিউশনের মাধ্যমে ভারতের অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের সূচনা করেছিলেন, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো তিনি কাথিয়াবাড়ের রাজকোট কলেজ এবং আজমের মেয়ো কলেজ স্থাপন করেন। এরপরে দেখো তার আমলে সরকারি অর্থে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়, এটিও আমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। তার আমলে কি হয়, সরকারি অর্থে কি করেন, রেলপথ নির্মাণের কাজ শুরু করেন। নেক্সট দেখো তার আমলে পাঞ্জাবে কুকা বিদ্রোহ হয়। তার আমলে কি হয়, পাঞ্জাবে কুকা বিদ্রোহ হয়। ওকে, এরপরে দেখো তিনি হলেন একমাত্র ভাইসরয় যিনি আন্দামানে এক পাঠান বিপ্লবী শের আলীর হাতে 1872 সালে মারা যান। তো পরীক্ষায় এটাও দিয়ে থাকে যে ভারতের কোন ভাইসরয় যিনি কিনা আন্দামানে গিয়ে বা আন্দামানে দেখতে গিয়ে বা ভ্রমণ করতে গিয়ে বিপ্লবীর হাতে মারা যান, সে হয়ে যাবে আমাদের কি, লর্ড মেয়ো, যিনি কিনা 1862 সালে বিপ্লবী শের আলীর হাতে মৃত্যু ঘটে। ওকে, নেক্সট দেখো লর্ড নর্থব্রুক, ওকে, 1872 থেকে 1876 সাল পর্যন্ত এই পদে তিনি নিযুক্ত ছিলেন। দেখো তিনি 1876 সালে নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন। ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের, কী রয়েছে, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন। তোমরা যারা খাতা কলম নিয়ে বসনি তারা অবশ্যই লিখে নেবে, আমাদের এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। ঠিক আছে, তো দেখে নাও 1856 সালে আমাদের কী হয়েছে, নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন, মানে নাটকের যে নিয়ন্ত্রণ সেটা আগে আমাদের ভাইসরয় কিংবা সেখানকার গভর্নরকে আগে জানাতে হবে, তারপর তোমরা নাটকটা করতে হবে। তো নাটকের আমাদের স্ক্রিপ্টের মধ্যে কী কী লেখা রয়েছে সেটা আগে দেখাতে হবে, তারপর নাটক করতে হবে, নইলে নাটক স্থগিত রাখা হবে। ঠিক আছে, এরপরে দেখো লর্ড লিটন 1876 থেকে 1880, ওকে,
লর্ড লিটন। তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত গভর্নর জেনারেল নামে পরিচিত। ওকে, দেখো, তিনি দেশীয় সংবাদপত্র নিবারণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দে পাস করেন। এটি খুবই ইম্পর্টেন্ট লাইন। দেখো, তিনি দেশীয় সংবাদপত্র নিবারণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন। ওকে, নেক্সট দেখো, তিনি সিভিল সার্ভিসের পরীক্ষার বয়স 21 থেকে 19 বছর করেন। তিনি কি করেন, সিভিল সার্ভিস যেটা হয় সেটার যে আমাদের পরীক্ষার বয়সটা সেটা 21 থেকে কমিয়ে 19 করে নিয়ে আসেন। এরপরে দেখো, তিনি 1876 সালে রয়্যাল টাইটেল অ্যাক্ট পাস করেন, ঠিক আছে। এরপরে দেখো, তিনি 1878 সালে অস্ত্র আইন প্রবর্তন করেন। এই আইনে বিনা লাইসেন্সে ভারতীয়দের অস্ত্র রাখার নিষিদ্ধ করা হয়। ওকে, নেক্সট দেখো, তার আমলে 1878 থেকে 80 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ শুরু হয়, লর্ড রিপন, যিনি কিনা 1880 থেকে 1884 সাল পর্যন্ত এই পদে নিযুক্ত ছিলেন। দেখে নেওয়া যাক লর্ড রিপনের কার্যকলাপ। তিনি 1882 খ্রিস্টাব্দে লোকাল সেলফ গভর্নর বা স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলেন, তাই তাকে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। তিনি কি করেছিলেন, লোকাল সেলফ গভর্নমেন্ট। পরীক্ষায় বন্ধুরা বারবার দিয়ে দেয় লোকাল সেলফ গভর্নর বা স্থানীয় স্বায়ত্তশাসন গড়ে তোলেন। কে গড়ে তোলেন, লর্ড রিপন গড়ে তোলেন বা খ্রিস্টাব্দে, তাই তাকে কি বলা হয়, স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। এরপরে নেক্সট দেখো, তার আমলে 1882 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গড়ে ওঠে। কি কমিশন গড়ে ওঠে, হান্টার কমিশন। তার আমলে কি হয়, 1882 খ্রিস্টাব্দে কি হয়, স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয়। নেক্সট দেখো তোমরা, তার আমলে 1882 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বিশ্ববিদ্যালয় গঠিত হয়। এরপরে দেখো, 1881 খ্রিস্টাব্দে শিশু শ্রমিকদের কল্যাণে প্রথম কারখানা আইন পাস করেন, যে কারখানায় ছোট বাচ্চারা কাজ করতে পারবে না বা 14 বছরের নিচে যারা বাচ্চা রয়েছে তাদেরকে এই বড় বড় কারখানায় বা ভারী জিনিসের কারখানায় কাজ করা দেওয়া যাবে না, তিনি সেটা করে দেন। কত সালে, 1881 খ্রিস্টাব্দে। তো প্রথম কারখানা আইন কে পাস করেন, লর্ড রিপন করেন। ওকে, কত সালে, 1881 সালে। তিনি 1882 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন। এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের 1878 সালে লর্ড লিটন আমাদের কী করেছিলেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন এবং সেই অ্যাক্টটাকে বেআইনিভাবে বাতিল করে দিয়েছিলেন। কে করেছিলেন, লর্ড রিপন। যে ভারতীয়রা যে সংবাদপত্র ব্যবহার করতেন বা সংবাদপত্রে লেখালেখি করতেন সেটা তাদের নিজস্ব একটা স্বাধীনতা দিয়ে দেয়। তার আমলে 1881 খ্রিস্টাব্দ থেকে নিয়মিত 10 বছর অন্তর সেন্সাস শুরু হয়। এর আগে আমরা দেখলাম যে লর্ড মেয়ো আমাদের 1871 থেকে 72-এর মধ্যে আমাদের কী করলেন, সেন্সাস গঠন করলেন, ঠিক আছে। তো সেই সেন্সাসটা ছিল আনঅফিসিয়াল, ঠিক আছে। কিন্তু লর্ড রিপন সেই সেন্সাসটা আবার শুরু করে নিলেন এবং এটা অফিসিয়ালভাবে করলেন। কত সালে, 1881 সালে, ঠিক আছে, 10 বছর অন্তর অন্তর, সেটা এখনও চলে আসছে আমাদের। তো পরীক্ষায় আসতে পারে যে প্রথম কে আমাদের আনঅফিসিয়াল সেন্সাস গঠন করেন, সেটা হয়ে যাবে আমাদের লর্ড মেয়ো। এবং কে প্রথম অফিসিয়াল সেন্সাস গড়ে তুললেন বা শুরু করলেন, সেটা হয়ে যাবে আমাদের লর্ড রিপন। ওকে, নেক্সট দেখো, ইলবার্ট বিল বা ইলবার্ট বিল বিতর্ক। দেখো, তৎকালীন সময় ভারতীয় বিচারপতিরা বা বিচারকরা ইউরোপীয়দের বিচার করার অনুমতিপ্রাপ্ত ছিলেন না। 1883 খ্রিস্টাব্দে সিপি ইলবার্টের নেতৃত্বে রিপন ঘোষিত ইলবার্ট বিল অনুসারে এই বৈষম্য দূর করার চেষ্টা করা হয়। ফলে ইলবার্ট বিল বিরোধী আন্দোলন 1883 থেকে 1884 শুরু হয়। শ্বেতাঙ্গদের এই বিদ্রোহকে হোয়াইট মিউনিটি বলা হয় বা বলে। দেখে নাও, এর আগে ভারতীয় যারা বিচারক ছিলেন তারা ইউরোপীয়দের বিচার করতে পারতেন না বা অনুমতিপ্রাপ্ত ছিল না, ঠিক আছে। তো পরবর্তীকালে লর্ড রিপন কী করেন, এই যে ইলবার্ট, সিপি ইলবার্টের নেতৃত্বে একটি ইলবার্ট বিল নামে একটা বৈষম্যমূলক দূর করার জন্য, ঠিক আছে, একটা বিল নিয়ে আসলেন, যেই বিলটা ইলবার্ট বিল নামে পরিচিত।
ওকে, এই ইলবার্ট বিলের মাধ্যমে কী করা হচ্ছে যে ভারতীয় বিচারকরা তারা কি করবে যে ইউরোপীয়দেরকেও বিচার করতে পারবে, ঠিক আছে, তারা যদি কোনো খারাপমূলক বা কোনো আইনবিরোধী কাজ করে তার জন্য সে কি করবে যে ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারবে। কিন্তু এই বিরোধের এই বিলের বিরোধিতা করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইউরোপীয়রা সেই বিলের বিরোধিতা করে, যে বিরোধিতা আন্দোলন হোয়াইট মিউনিটি বা শ্বেতাঙ্গ বিদ্রোহ নামে পরিচিত, ঠিক আছে। এরপরে দেখো লর্ড ডাফরিন, যিনি কিনা 1884 থেকে 1888 সালে এই পদে বিরাজমান ছিলেন, ওকে দেখে নেওয়া যাক তার কার্যকলাপে। আমাদের কি হয়, জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ওকে, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কার আমলে, লর্ড ডাফরিনের আমলে, এবং প্রতিষ্ঠাতাকে এ ও হিউম, বলতে গেলে অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং প্রথম সভাপতি কে ছিলেন, উমেশচন্দ্র ব্যানার্জি। এটি যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকবার বলে দিচ্ছি যে 1858 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় লর্ড ডাফরিনের আমলে, এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এ ও হিউম বা অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। নেক্সট দেখো, তিনি জাতীয় কংগ্রেসকে অণুবীক্ষণিক সংখ্যালঘু বলে ব্যঙ্গ করেন। তিনি কি করেন, জাতীয় কংগ্রেসকে কি করেন, আণুবীক্ষণিক সংখ্যালঘু বলে ঘোষণা করেন বা ব্যঙ্গ করেন। এরপর নেক্সট দেখো লর্ড ল্যান্সডাউন, যিনি কিনা 1888 থেকে 94 সালে এই পদে বিরাজমান ছিলেন, দেখে নেওয়া যাক তার কিছু কার্যকলাপ। তার আমলে 1891 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফ্যাক্টরি আইন চালু হয় বা পাস হয়। তো প্রথম ফ্যাক্টরি আইন কে পাস করেন, আমরা দেখলাম যে লর্ড রিপন আমাদের প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করলেন বা পাস করলেন, এবং দ্বিতীয় ফ্যাক্টরি আইন কে প্রবর্তন করলেন, 1891 খ্রিস্টাব্দে লর্ড ল্যান্সডাউন। এরপরে নেক্সট দেখো, 1892 খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের মধ্যে ডুরাল লাইন নির্ধারিত করলেন, কী করলেন, 1892 সালে তিনি কী করলেন, ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরাল লাইন নির্ধারিত করলেন। এটিও পরীক্ষায় দিয়ে দেয় বা ভূগোলে আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক যে সীমারেখাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আমাদেরকে ভারত এবং পাকিস্তানের মধ্যে বা ভারত এবং চীনের মধ্যে, ভারত এবং আফগানিস্তানের মধ্যে কোন কোন লাইন বিরাজমান সেগুলো আমরা দেখতে পাই। তো দেখো ভারত এবং আফগানিস্তানের মধ্যে কী রয়েছে, ডুরাল লাইন, ওকে, নির্ধারণ করেছিলেন। এবং তার আমলে কী হয়েছিল, 1891 খ্রিস্টাব্দে এজ অফ কনসেন্ট অ্যাক্ট, এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস করেন, এবং অনূর্ধ্ব 12 বছর বালিকাদের বিবাহ নিষিদ্ধ করেন। এর আগে আমাদের বিবাহের যে বিবাহ যে হতো সেটা 7 থেকে 5 থেকে বছর বয়স থেকেই শুরু হয়ে যেত। তো কী করলেন লর্ড ল্যান্সডাউন, কী করলেন যে 12 বছরের নিচে যাদের বাচ্চা আছে তারা বিবাহ করতে পারবে না বা বালিকাদের বিবাহ দেওয়া যাবে না, 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদেরকেই শুধু বিবাহ দেওয়া যাবে। ওকে, নেক্সট দেখো লর্ড এলগিন টু, ওকে, 1894 থেকে 99 সাল পর্যন্ত তিনি এই পদে বিরাজমান ছিলেন। তো দেখো তার আমলে 1897 সালে স্বামীজি রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। আমরা স্বামীজি দেখলাম বা স্বামী বিবেকানন্দকে দেখলাম, তিনি আমাদের শিকাগোতে যাবেন এবং শিকাগোতে গিয়ে ধর্ম সম্মেলনে যোগদান করবেন এবং সেখানে তার বক্তৃতা রাখবেন বা বক্তৃতা রেখেছিল এবং সেটা সারা পৃথিবীর মধ্যে খুবই জনপ্রিয় একটা বক্তৃতা ছিল। এবং সেই স্বামীজি কী করবে, ভারতে এসে 1857 সালে কী করবে, স্বামীজি রামকৃষ্ণ মঠ স্থাপন করবেন। স্বামীজির গুরু ছিলেন কে, রামকৃষ্ণ ছিলেন তার গুরু, এবং তার নামই কী করবেন, তিনি এই রামকৃষ্ণ মঠটা রাখবেন, সেটা কত সালে, 1857 সালে। ওকে, নেক্সট দেখো তার আমলে 1899 সালে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। তো মুন্ডা বিদ্রোহের নেতা যদি বলা হয় কাকে বলা হবে, বীরস্বা মুন্ডাকে বলা হবে। তো 1899 সালে আমাদের কী হয়, মুন্ডা বিদ্রোহ হয়, এবং মুন্ডা বিদ্রোহের নেতা দেখলাম আমরা কি, বীরস্বা মুন্ডা। এরপরে নেক্সট দেখো 1897 সালে চাপেকর ভ্রাতৃদ্বয় ইংরেজ কর্মচারী আয়াস্ট ও রাউন্ডকে বা র্যান্ডাকে হত্যা করেন। ওকে, নেক্সট দেখো 1896 সালে বোম্বেতে পিউব্লিক প্লেগ দেখা যায়,
এরপর দেখো 1895 সালে বাল গঙ্গাধর তিলক শিবাজী উৎসব চালু করেন, এটি ভীষণ ইম্পর্টেন্ট। শিবাজী উৎসবকে চালু করেন দেখবো আমরা বাল গঙ্গাধর তিলক, যিনি কিনা 1895 সালে আমাদের কি শিবাজী উৎসব চালু করেন। আর বোম্বাই আমাদের কি দেখবো আমরা পিবলিক প্লেগ দেখবো, কত সালে 1896 সালে। ওকে নেক্সট দেখো লর্ড কার্জন 1899 থেকে 1905 এই পদে বিরাজমান থাকবেন। তো দেখো তিনি কলকাতা কর্পোরেশন অ্যাক্ট পাস করেন 1899 সালে, তিনি কি করেন কলকাতা কর্পোরেশন অ্যাক্ট পাস করবেন 1899 সালে। এরপরে দেখো তিনি 1901 সালে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি করেন। ওকে তিনি 1901 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা প্রত্নতন্ত্র বিভাগ স্থাপন করবেন। ওকে নেক্সট দেখো তার আমলে 1902 সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করবেন। এরপরে দেখো 1902 সালে স্যার টমাস র্যালি নেতৃত্বে র্যালি কমিশন বা ইউনিভার্সিটি কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন প্রতিষ্ঠা করবেন। তার আমলে 1902 সালে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করবেন। তো দেখো এখানকার কী কী ইম্পর্টেন্ট টপিক থাকতেছে আমাদের, তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি করবেন, তিনি কি করবেন 1901 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করবেন বা বিভাগ স্থাপন করবেন, সেটাকে ভাগ করে দিবেন, এবং তার আমলে কি দেখব 1902 সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করবেন, এবং 1902 সালের স্যার টমাস র্যালের নেতৃত্বে র্যালে, এখানে মিষ্টি রয়েছে র্যালে হবে, ঠিক আছে, র্যালে কমিশন বা ইউনিভার্সিটি কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন যেটাকে বলা হয় প্রতিষ্ঠিত হবে। তার আমলে 1902 সালে কী দেখব সতীশচন্দ্র বসুর নেতৃত্বে আমাদের কী হচ্ছে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হবে। ওকে নেক্সট দেখো 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হবে, তার আমলে তিনি কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস পিসফুল ড্যামেজ চেয়েছিলেন, মানে শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন কংগ্রেসের। ওকে নেক্সট দেখো প্রবলেমস অফ ইস্ট লর্ড কার্জনের বিখ্যাত বই, তো লর্ড কার্জনের বিখ্যাত বইয়ের নাম কি প্রবলেম অফ ইস্ট, ইস্ট বলতে বাংলাকে বোঝানো হচ্ছে, সেই সময় বাংলাই ছিল আমাদের ইস্টে, তো প্রবলেম অফ ইস্ট তার হচ্ছে আমাদের বিখ্যাত বই। দেখো তিনি সিমলাতে বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করেন 1905 সালের 19 জুলাই, এবং বঙ্গভঙ্গ কার্যকরী হয় 1905 সালের 16 অক্টোবর। তো কী বলা হচ্ছে তিনি সিমলাতে বসে, ওকে সিমলাতে বসে কি করলেন বঙ্গভঙ্গের প্রস্তাব ঘোষণা করলেন, সেটা করলেন কত 1905 সালের 19 জুলাই, এবং বঙ্গভঙ্গ কার্যকরী হলো কোথায় কত সালে 1905 সালের 16 অক্টোবর। ওকে নেক্সট দেখো তিনি 1904 সালে বিহারের পুসাতে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, তিনি কি করলেন বিহারের পুসাতে কি করলেন প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, এবং কত সালে করলেন সেটা হয়ে যাবে 1904 সালে। ওকে নেক্সট দেখো তার আমলে 1904 সালে অ্যানি বেসান্ত বেনারস হিন্দু বালিকা বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, তিনি 1904 সালে অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রোটেক্ট অ্যাক্ট পাস করেন। এরপর দেখো বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া স্বরূপ স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু করেন, 1902 সালে অ্যান্ড্রু ফেজারের নেতৃত্বে পুলিশ কমিশন গঠন করেন। তো এই ছিল ভারতের ভাইসরয়ের প্রথম পার্ট, আমরা অতি শীঘ্রই সেকেন্ড পার্টটি নিয়ে চলে আসব। এই পার্টটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।